গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আয়োজনে ইসলামিয়া হাই স্কুল মাঠে জাতীয় পার্টির জেলা শাখা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিএম কাদের এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ জেলা সম্মেলন। এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন ও সদস্য রেজাউন্নবী রাজুর পরিচালনায় এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি অতিরিক্ত মহাসচিব রংপুর, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেন, জাতীয় পার্টি কারো সাথে জোটে যাবে না, এককভাবে নির্বাচন করবে এবং দেশের 300 আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। তিনি বলেন, নিত্যপণ্যের দামে দেশের মানুষ এখন দিশেহারা, অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে। এবং আমরা একজনে বলছি, আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মনোভাব কিছুটা নরম করে, বিশেষ করে সরকারি দল আওয়ামী লীগ, তারা আমার মনে হয় একটা ডায়ালগের ব্যবস্থা করা উচিত। সকলে যদি নির্বাচনে না আসে, সেই নির্বাচন সঠিক হলো না বেঠিক হলো, একদম হলো কি কি হলো বোঝা কোনো মুশকিল হবে। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া আপনি ফাউল করলো কি ফাউল করলো কি না বুঝতে পারবেন? কোনো খেলা যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, একজন যদি খামি গোল দিতে চেষ্টা করে, তাহলে আপনার কি কোনো খেলা ভালো মন্দ রেখা করলো কিনা বোঝা যাবে? সেই জন্য আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভবিষ্যতের জন্য প্রতিটি নির্বাচন যেন সুস্থ হওয়া হয়, দিনের ভোট যেন না রাতে না হয় এবং জোর করে যেন রেজাল্ট ডিক্লেয়ার না করা হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ আমাদের করতে হবে। সেটার জন্য যে কোনো প্রক্রিয়ায় করুক, আমরা তার সঙ্গে আছি। আমরা সঠিক ভোট চাই, আমরা আবার সুস্থ নিরাপদ নির্বাচন চাই। দেশে লুটপাট করে যাচ্ছে, এখন তারা ভয় করছে যে তারা যদি ক্ষমতা থেকে যায়, পুলিশ যদি না থাকে, তাহলে এই যে বঞ্চিত মানুষ তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এই ভয়ে তারা বলে আমাদের ক্ষমতা রাখতে হবে, তাহলে তো আমরা মারা যাবো। ক্ষমতা রাখতে হবে কেন? আপনি মারা যাবেন আপনার দোষে, এটা কি আমার দোষ? এইভাবে আওয়ামী লীগ সারা দেশকে লুটপাট করে খাচ্ছে।